বাংলাদেশের জাতীয় সংসদে একটা বিল পাশ হয়েছে, সেটা হচ্ছে আনসার ব্যাটালিয়ন বিল 2023। বাম জোট যারা নেতা আছেন তারা বলছেন আনসার ব্যাটালিয়নকে আটকের ক্ষমতা দেয়া হচ্ছে বিরোধী দলকে হয়রানি করতে। আসলে বিস্তারিত কি বলছে এটা প্রথম আলো একটা নিউজ করেছে। এখানে তারা বলছে যে অপরাধীদের আটক করার ক্ষমতা রেখে প্রস্তাবিত আনসার ব্যাটালিয়ন বিল 2023-এর সমালোচনা করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা অভিযোগ করেছেন মূলত বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ওই ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অশুভ উদ্দেশ্যে এ আইন করা হচ্ছে। মঙ্গলবার বাম জোট এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে। বিবৃতিতে বামজোটের নেতারা বলেছেন আনসার ব্যাটালিয়ন বিল পাশ হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় আনসার সদস্যরা নতুন ক্ষমতা প্রয়োগের সুযোগ পাবে, যা মূলত বিরোধী দলের নেতাকর্মীদের ওপর প্রয়োগ করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন ক্রমে অপরাধীকে আটক করার ক্ষমতা পাচ্ছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। এ বিধান রেখে সোমবার আনসার ব্যাটালিয়ন বিল 2023 জাতীয় সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রস্তাবিত বিলের 8 ধারায় বলা হয়েছে কোনো ব্যাটালিয়ন সদস্যের সামনে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন ক্রমে অপরাধীকে আটক করে অবিলম্বে পুলিশের কাছে সোপর্দ করবে এবং ক্ষেত্রমতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশক্রমে আটক ব্যক্তির দেহ তল্লাশি, কোনো স্থানে প্রবেশ ও তল্লাশি এবং মালামাল জব্দ করতে পারবে, যেটা পুলিশ এটা করতে পারে তারা। এবং এটার এখন কথা হচ্ছে বিবৃতিতে বামজোট বলছে এটা মূলত ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। আনসার ব্যাটালিয়ন গঠন করা হয়েছিল পুলিশকে সহায়তা করার জন্য, পুলিশের কোনো সমান্তরাল বাহিনী হিসেবে নয়, বাম নেতাদের অভিযোগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরও একটি ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা দখলের অসৎ উদ্দেশ্যে এই বিল পাশের আয়োজন করেছে সরকার। এই বিল প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিবৃতিতে দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিকল্পনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির। এই যে বিল পাশ হয়ে গেল, এখন যে রেস্ট্রিকশন, ভিসা রেস্ট্রিকশন পুলিশের ওপর যদি আসে, এখন আনসারের ওপর আসবে কি না এখনও কথা হয়নি, মানে এই ধরনের কোনো কিছু হয় নাই। এখন যদি পুলিশের বড় বড় কর্মকর্তারা ভিসা রেস্ট্রিকশনের ভয়ে সামনে না আগায়, সেক্ষেত্রে হয়তো আনসারকে কাজে লাগাবে, এই বিষয়গুলাই হচ্ছে সন্দেহ করছে বিরোধী দল অথবা বাম নেতারা। সে তার প্রেক্ষিতে এই ধরনের বিবৃতি দিয়েছে। আপনারা কী ভাবছেন জানাবেন একটু কমেন্টে।